8 টাকা করে কেনা 8 টাকা করে মাস্ক কেনা এগুলাই মূলত আমরা 20 টাকা করে কিনি বাইরে থেকে 40 টাকা 40 টাকা পিস পড়বে এটা কত বছর বয়সে বাচ্চারা ইউজ করতে পারবে বড়দের আপনার জন্য বড়দের জন্য এটা কত বছর বাচ্চারা পড়তে পারবে এটা 10 বছর 12 টাকা মাত্র 75 টাকা এগুলো বিভিন্ন সাইজ হয় তো না গেঞ্জিগুলো 200 টাকা এক ডজন প্যান্ট বাচ্চাদের পাঞ্জাবি কত করে পড়বে ভাই প্রতি পিস শুক্রবার শনিবার হাট বসে থাকে তো সামনে কাপড়ের যে সিজন ঈদের সময়কে কেন্দ্র করে আজকে প্রচুর পরিমাণ কালেকশন আজকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে কিরকম রেটে কি কি কাপড় সেল হচ্ছে তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন ভাই মূলত পাইকারি বিক্রি করেন নাকি আচ্ছা সর্বনিম্ন কয় পিস নিতে হবে ভাই পাইকারি নিলে 6 পিস এগুলো রেট কিরকম ভাই যেমন সাদা একটা দেখতেছি 6 পিস কত পড়বে 6 পিস কত পড়বে সাদা আইদে 280 করে পিস না সর্বনিম্ন 6 পিস নিতে হবে পাঞ্জাবির কালেকশন ভাই বেচা বিক্রি কি অবস্থা ভাই আপনার মূলত পাইকারি সেল করেন তাই না আচ্ছা সর্বনিম্ন কয় পিস নিতে হবে নিলে কি কি কালেকশন আছে আপনার কাছে শুধু পাঞ্জাবি বিভিন্ন ভ্যারাইটিজ না 6 পিস করে নিতে হবে সর্বনিম্ন আচ্ছা এগুলো এই যে আমি যে দেখতেছি হাতে একটা আছে দেখতে পাচ্ছেন এগুলো পাঞ্জাবি কত করে পড়বে ভাই প্রতি পিস হ্যাঁ 225 টাকা করে সর্বনিম্ন 6 পিস নিতে হবে যারা মূলত বিজনেস করতে চায় খুচরা পর্যায়ে তারা নিতে পারবে তাই তো আচ্ছা প্রত্যেক শুক্রবার শনিবার পাওয়া যায় আপনাদের শুধু শনিবার আচ্ছা তার মানে পাইকারি শুধু শনিবার নাকি আচ্ছা ধন্যবাদ দর্শক এই মুহূর্তে বাচ্চাদের কিছু প্যান্ট দেখতে পাচ্ছেন 350 টাকা করে ইয়া এখানে কত পিস আছে ভাই বড় ভাই কয় পিস আছে এটা 200 টাকা এটা 250 টাকা কত পিস করে এখানে 12 পিস মানে এক ডজন করে না 200 টাকা এক ডজন প্যান্ট বাচ্চাদের প্যান্ট 200 টাকা আর এটা হচ্ছে 250 টাকা আর এই যে হচ্ছে 300 টাকা ভাই গেঞ্জি কি খুচরা বিক্রি করেন না পাইকারি খুচরা পাইকারি দুইটাই পাইকারি না পাইকারি কত করে পড়বে ভাই পিস 74 টাকা মাত্র 75 টাকা এগুলো বিভিন্ন সাইজ হয় তো না গেঞ্জিগুলো বিভিন্ন সাইজের হয় সর্বনিম্ন কয় পিস নিতে হবে পাইকারি নিলে সর্বনিম্ন কত পিস 12 পিস নিতে হবে পাইকারি নিলে 75 টাকা করে পড়বে মাশাআল্লাহ মানে বাইরে যেগুলো আমরা 200-250 টাকা করে যেগুলো কিনি আর কি সেগুলো 75 টাকা করে কিন্তু এখানে সেল হয় এখানে হচ্ছে আপনার 7-10 বছরের বাচ্চাদের আর কি বিভিন্ন প্যান্ট আছে এগুলো 12 পিস করে আমি একটু জিজ্ঞেস করবো কোনটা কিরকম আর কি এই যে এগুলো হচ্ছে 55 টাকা পিস 12 পিস করে থাকে আর কি যারা বিজনেস করতে চান তারা আর কি নিতে পারে তো অনেক লোক সংখ্যা আসলে আমরা যতটুকু করানো যায় দেখানো যায় আমরা করতে থাকবো আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবে দর্শক ভাই গেঞ্জি কি সিঙ্গেল বিক্রি করেন আপাতত আচ্ছা পাইকারি কত পিস নিতে হবে নিলে পাইকারি কত পিস নিতে হবে নিলে 30 পিস আচ্ছা এটা স্যাম্পল দেখেন তো কিরকম রেট পড়বে এটা দাম কিরকম পড়বে এটার দাম 75 টাকা কত বছর বাচ্চারা পড়তে পারবে 10 বছর 12 বছর আচ্ছা 75 টাকা করে আচ্ছা এগুলো তো ওই যে ছোট সাইজের গুলো করে আমরা দাম কম না 2 বছর থেকে 5 বছরের ভিতরে কিরকম রেট পড়বে 5 বছরের ভিতরে 75 মানে সর্বনিম্ন 75 থেকে শুরু আর সর্বনিম্ন 30 পিস লাগবে নিতে হ্যাঁ আচ্ছা আচ্ছা 30 পিস করে নিতে হবে যারা মূলত বিক্রি করতে চান যারা বিক্রেতা তারা মূলত পাইকারি এই কারখানা থেকে নিতে পারবেন ঠিক আছে তো আরও কিছু আইটেম আমরা দেখাবো ট্রাউজার আছে এগুলো হচ্ছে বাচ্চাদের ট্রাউজার ভাই কত পিস আছে এখানে কত করে পড়বে পিস
40 টাকা পিস পড়বে এটা কত বছর বয়সে বাচ্চারা ইউজ করতে পারবে বড়দের আপনার জন্য বড়দের জন্য এটা বড়দের জন্য আর কি যারা 16 18 বছর না তারা নিতে পারবে আনি নাই কি করা কিছু বুঝারিছে তাইলে সমস্যা আছে ভাই এক পিস বিক্রি করেন না এক দুই পিস এক দুই পিস কত করে পড়বে মানে খুচরা মূল্যে নীল বা 500 টাকা 500 টাকা পড়বে আচ্ছা পাঁচশো টাকা না জোড়া পাঁচশো টাকা তিনটা কালার ওই যে একটা কালার আছে বিভিন্ন মাশাআল্লাহ অনেক চমৎকার কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছেন মাক্সের অসাধারণ কালেকশন মামা মাক্স কেমনে বিক্রি করতেছেন একশো একশো পিস কত টাকা মামা একশো পিস কত টাকা একশো পিস 800 টাকা দর্শক দেখেন একশো পিস 800 টাকা তার মানে 8 টাকা করে পড়তেছে 8 টাকা করে কেনা 8 টাকা করে মাস্ক কেনা এগুলোই মূলত আমরা 20 টাকা করে কিনি বাইরে থেকে তো দেখেন হিউজ কালেকশন মাস্ক কি পাইকারি না খুচরা মূল্যে পাইকারি নিলে সর্বনিম্ন কত পিস নিতে হবে ভাই সর্বনিম্ন 4 পিস 4 পিস না এটা সাইজ কি 28 থেকে শুরু 36 পর্যন্ত নাকি 36 পর্যন্ত 28 থেকে পাইকারি রেট কত করে পড়বে 390 টাকা পাইকারি রেট কত ভাইয়া 390 ভাইয়া 390 না ওগুলো রংকজ গ্যারান্টি দিয়ে বিক্রি করতে হবে আচ্ছা আচ্ছা রংকজ গ্যারান্টি মানে রং সং উঠবে না আর বাচ্চাদের গুলা ভাই বাচ্চাদের 28 হচ্ছে আপনার যারা 10-12 বছর বাচ্চা তারা পড়তে পারবে 10-12 বছরের বয়সী বাচ্চারা পড়তে পারবে আচ্ছা